বন্ধুরা পাস কোর্স ভালো না অনার্স কোর্স ভালো, সে এই প্রশ্নটার মুখে তোমরা কি পড়ে আছো, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমরা উত্তর অবশ্যই পেয়ে যাবে। প্রথমে তোমাদের এই উত্তর দেওয়ার আগে তোমাদের বলে রাখি যে পাস কোর্সটা কি আর অনার্স কোর্সটা কি, তার জন্য প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দাও, তার কারণ ক্লাস 9-10-11 সহ বিএবিএসসি বিকমের সমস্ত পড়ানো এবং সমস্ত ইনফরমেশন ও আপডেট নিয়ে তোমাদের জন্য ভিডিও প্রস্তুত করে থাকি। তো প্রথমে বলে রাখি পাস কোর্সটা কি। পাস কোর্সটা হলো নর্মালি কোনো একটি স্ট্রিমের উপরে তোমাদের বেসিক নলেজ অনুযায়ী সিলেবাস তৈরি করা, মানে বেসিক একটা সিলেবাস তৈরি করা এবং সেটাকে তোমাদের কভার আপ করিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করিয়ে দাও। আর অনার্স কোর্সটা কি, অনার্স কোর্স ধরে নাও তোমার বিএ স্ট্রিম রয়েছে, সেখানে তুমি এডুকেশন অনার্স নিলে, তাহলে কিন্তু তুমি এডুকেশনের উপরে তোমাকে কিন্তু ডিটেলিং এ আরো অনেক পড়তে হবে, কিন্তু তা বলে শুধু এডুকেশন সাবজেক্টটা থাকবে তা না, কিন্তু এডুকেশন ছাড়াও তোমার ফিলোসফি বা অন্যান্য যে সমস্ত মানে জেনারেল সাবজেক্টগুলো সেগুলো কিন্তু তোমার থাকবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে পাস কোর্সটা এবং অনার্স কোর্সটা কি রকম। এবারে বলে রাখি যে পাস কোর্স কারা নেবে আর অনার্স কোর্স কারা নেবে। তোমাদের যদি কোনো একটি বিষয়ে তোমাদের অতিরিক্ত জানার ইচ্ছা থাকে বা পরবর্তীকালে ওই বিষয়টি নিয়ে তোমাদের শিক্ষকতা কিংবা এগানোর ইচ্ছা থাকে ভবিষ্যতে, যেরকম কারোর সাংবাদিকতা করার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোমরা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে তোমরা অনার্স নিয়ে তোমরা এগাতে পারো ভবিষ্যতের জন্য, কিংবা কারোর হয়তো সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছা বা পরবর্তীকালে মনোতত্ত্ববিদ হওয়ার ইচ্ছা, তাহলে তার সে ফিলোসফি কিংবা এডুকেশন এই দুটো সাবজেক্ট রেখে তাহলে এগিয়ে যেতে পারে। কারোর হয়তো ঐতিহাসিকবিদ হওয়ার ইচ্ছা, সে তাহলে হিস্ট্রি রাখতে পারে। তো এইরকমভাবে যদি কারা অনার্স নেবে, তাহলে যারা একটি সাবজেক্টের উপরে পরবর্তীকালে কোনো কিছু করতে চায়, আর যারা নর্মালি গ্র্যাজুয়েশন করতে চায়, গ্র্যাজুয়েশন করার পর যে কোনো গভর্নমেন্ট জব কিংবা অন্যান্য সেক্টরে চাকরি করতে চায়, তাদের জন্য কিন্তু পাস কোর্সটা। তাহলে বন্ধুরা তোমরাই বিচার করে নাও যে তোমরা কোনটা করবে, তোমরা একটি সাবজেক্টের উপরে এগিয়ে যেতে চাও চাইছো, যে সাবজেক্টে তুমি কেরিয়ার বাঁচতে চাইছো, নাকি তুমি নর্মালি কোনো গভর্নমেন্ট জব কিংবা কোনো অন্যান্য সেক্টরে কাজ করতে চাইছো গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করে। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে পাস কোর্স এবং অনার্স কোর্স দুটো পার্থক্য ছোট্ট করে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো এই ভিডিওটা বন্ধুদের মাধ্যমে, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট বক্সে জানাও তোমাদের অবশ্যই মতামত।